প্রচন্ড ঝড়েরা বৃষ্টিরা স্ত্রী উঠেছে লেবার পেন প্রসব যন্ত্রণা পিতা হিসেবে সন্তান আসবে বলে একটা মানুষ প্রচন্ড খুশি কিন্তু কিভাবে সে ওই তার স্ত্রীকে ওই ঝড়জলে রাতে হসপিটালে নিয়ে যাবে যেখানে কিনা সামনে রয়েছে 70 কিলোমিটারের দুর্গম একটা পাহাড় যে পাহাড় টপকে নিয়ে যেতে হবে স্ত্রীকে না নিয়ে যাওয়া হয়নি ওই লোকটা রাস্তাতেই মারা গিয়েছেন ওনার স্ত্রী বুঝতে পারছেন আমি কার কথা বলছি হ্যাঁ আমি বলছি ভারতের মাউন্টেন ম্যান দশরথ মাঝির কথা কিন্তু ওই অবস্থায় উনি ভেঙে পড়েননি স্ত্রীর বিয়োগে উনি আরো জেদ নিয়ে একটা ছেনি হাতুড়ি নিয়ে 1960 থেকে 1982 সাল দীর্ঘ 22 বছর ধরে দিন রাত এক করে পাহাড় কেটে তৈরি করেছেন রাস্তা নিজের জেদ দিয়ে নিজের মরণ দিয়ে অন্য মানুষের প্রতি দায়বদ্ধতা নিয়ে উনি রাস্তা তৈরি করেছেন যাতে যেখান থেকে সব মানুষ গিয়ে হাসপাতালে সহজে পৌঁছাতে পারে তাতে চিকিৎসা করতে পারে এর জন্য ভারত সরকার থেকে উনি পেয়েছেন প্রচুর পুরস্কার ওনার কাছে শুধু ছিল একটা হাতুড়ি আর একটা ছেনি কিন্তু আমাদের কাছে রয়েছে তো প্রচুর ইনস্ট্রুমেন্ট তাহলে আমরা কেন পারবো না নিজের জেদ দিয়ে নিজের শরীরের উৎসাহ দিয়ে নিজের মননশীলতা দিয়ে কিছু করার তাগিদে নিজেদের রাস্তা নিজেরা খুলে দিতে যদি উনি ওনার রাস্তা খুলে নিতে পারেন সবার জন্য রাস্তা করে দিতে পারেন তাহলে আমরাও তো পারি আমাদের রাস্তা তৈরি করে নিতে আজ থেকে শুরু হোক মাউন্টেন ম্যানের আদর্শে পথ চলা আমরাও রাস্তা করে নিতে পারবো আমাদের সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিজেদের জেদকে মনের মধ্যে পালন করতে থাকুন এই জেদ দিয়েই তৈরি হবে আপনাদের রাস্তা এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে স্যামসাং মোবাইলের ক্ষেত্রে মানে স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইলে প্রবলেম চলে আসছে যে আননোন বেসমেন্ট মানে সিম কানেক্ট করলে কিন্তু নেটওয়ার্ক আসছে না সেক্ষেত্রে আমরা যখন সেটিংসে গিয়ে যখন বেসমেন্টটা চেক করছি দেখা যাচ্ছে ওখানে আননোন চলে এসছে তো আননোন বেসমেন্ট যখনই আসবে তখন কিন্তু আমরা নেটওয়ার্ক কানেকশান মানে নেটওয়ার্ক রিলেটেড কিন্তু আমাদের প্রবলেম আসবে ফোনে তো সেটাকে সলভ করার আজকে আমরা একটা টুল দেখাবো যে টুলটার মাধ্যমে কিন্তু আপনি অনায়াসে মানে স্যামসাংয়ের আননোন বেসমেন্ট এই প্রবলেমটা কিন্তু সলভ করতে পারবো তো চলুন দেখা যাক কীভাবে এটাকে করা হচ্ছে তো এখানে আমাদের একটা টুল আছে নাম হচ্ছে স্যামফিক্স বলে একটা টুল আছে যে টুলটার মাধ্যমে কিন্তু এই কাজটা হবে তো চলুন টুলটা ওপেন করা যাক ডবল ক্লিক খুলে ফেললাম আমরা স্যামফিক্স 1.1 বাই টেলিকম আইনক্স ডবল ক্লিক আবার ডবল ক্লিক যেই ডবল ক্লিক করেছি আমরা কিন্তু টুলটা দেখতে পাচ্ছি স্ক্রিনে রয়েছে তো এখানে আমরা স্টার্ট বাটনে ক্লিক করলেই আমাদের মোবাইলটা কিন্তু এই মানে ইন্টারফেসটা কিন্তু ওপেন হয়ে যাবে তো চলুন স্টার্ট বাটনে ক্লিক করা যাক তো স্টার্ট বাটনে ক্লিক করেছি স্টার্ট বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের স্যামফিক্স বলে একটা টুল ওপেন হয়ে গেছে তো এখানে আমরা এবার মোবাইলটিকে কানেক্ট করব কম্পিউটারের সাথে মানে যেই মোবাইলটা আমরা এরকম ধরনের প্রবলেম এসছে সেরকম একটা মোবাইল কিন্তু কানেক্ট করতে হবে এডিবি অপশান অন করে এটা মনে রাখতে হবে মোবাইলটার জন্য এডিবি অপশান অন থাকে মানে ডেভেলপার অপশানে গিয়ে ইউএসবি ডিবাগ যে অপশানটা আছে সেটা কিন্তু সিলেক্ট করা অবস্থাতে থাকতে হবে তাহলেই মোবাইলটা এর সাথে কানেক্ট হবে নতুবা কিন্তু কানেক্ট করা যাবে না এই দেখুন কানেক্ট হয়ে গেছে এখানে কি দেখা যাচ্ছে কানেক্টেড এরপর আমরা কি করব রিপেয়ার অপশানে ক্লিক করতে হবে যে রিপেয়ার অপশান এখানে গিয়ে ক্লিক করলেই আমরা মেসেজ দেখতে পাবো এখানে স্ক্রিনে যে এই মেসেজের মধ্যে কিন্তু আমরা ইজি বুঝে যাব দেখে যে মোবাইলটা কাজ করছে কি না আমরা দেখতে পাচ্ছি আমাদের কাজ কিন্তু হয়ে গেছে এখানে টোটাল ইনফরমেশন চলে এসেছে এবং যখন কাজটা কমপ্লিট হয়ে যাবে মোবাইল কিন্তু অটোমেটিক রিস্টার্ট হয়ে যাবে তো এইভাবে কিন্তু আমরা স্যামসাং মোবাইলে যে সমস্ত ফোন আসছে আননোন বেসব্যান্ড সেগুলো কিন্তু জাস্ট ওয়ান ক্লিকে আমরা আননোন বেসব্যান্ড প্রবলেমটা অনায়াসে সলভ করে নিতে পারি